বাংলাদেশ কমার্স ব্যাংকে অ্যাপ্লিকেশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম যে আমাদের ইনফরমেশনগুলো ব্যক্তিগত, সেই ইনফরমেশনগুলো এখানে পূরণ করতে হবে। আমি বা আপনি যারই ইনফরমেশন দিয়ে পূরণ করেন না কেন, অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী যা আছে সেভাবে দিবেন। প্রথমে ফার্স্ট নেম সেকেন্ড নেম ভাগ করে দিতে হবে, তারপরে এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। সিকিউরিটি পারপাস আমি এটাকে ব্লার করে দিয়েছি, কারণ যেহেতু পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা উচিত নয়। তারপরে যতটুকু বোঝা যাচ্ছে আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। তারপরে এখানে ফোন নাম্বার, অবশ্যই আপনাদের ব্যক্তিগত ফোন নাম্বার দিবেন যেটা আপনারা ব্যবহার করছেন। এখানে আপনার এনআইডি, আপনার যেটা এনআইডি, পাসপোর্ট, বার্থ রেজিস্ট্রেশন যেটা আছে সেটা দিবেন। একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, সেটা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস হলে হচ্ছে, পরবর্তীতে লগ ইনের সময় যে ইমেল অ্যাড্রেসটা কাজে লাগবে। আপনার একটা সঠিক ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তারপর পদের নাম এখানে থাকবে, এরপর বাবার নাম, সার্টিফিকেটে যেটা আছে সেটা, তারপর মায়ের নাম সার্টিফিকেটের অনুরূপ, এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে আপনার জেন্ডার, জেন্ডার দেওয়ার পরে রিলিজিয়ন, তারপর ম্যারিড কি আনম্যারিড, এবং বর্তমান স্থায়ী ঠিকানা। বর্তমান স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে কপি পেস্ট করে দিতে পারেন, আর যদি ভিন্ন হয় তাহলে অবশ্যই লিখে দিবেন। গ্রাম হলে ভিলেজ, পোস্ট এভাবে দিবেন, আর শহর হলে রোড নাম্বার, হাউস নাম্বার এভাবে দিবেন। তারপর এখানে রক্তের গ্রুপ দিয়ে আপনার যে রক্তের গ্রুপ আছে সেটা দিবেন, অনেকের জানা থাকে না। তারপর এখানে আপনার ছবি সিগনেচার দিতে হবে। আমি ছবি সিগনেচার আগে থেকে স্ক্যান করে রেখেছি, সেটা এখান থেকে আপলোড দিয়ে দিব। আর আরেকটা কথা এখানে বলিনি, এর আগের জন্য কিন্তু আপনাদের একটা সিভি দিতে হবে। সিভিটা আগে থেকে রেডি করে রাখবেন, সেটা যে কোনো সিভি হলে হচ্ছে, এক পেজ দুই পেজ এসে আসলে এখানে কিছু বলা হয়নি। মানে একটা ভালো মানের একটা সিভি যদি হয় তাহলে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি ছবি যেখানে স্ক্যান করে রেখেছি সেখান থেকে খুঁজে নিব। আর ছবির সাইজ 300x300 এবং সিগনেচারের সাইজ 300x80। আপনার একটা সিভি যেটা দিতে হবে সেটা ডকুমেন্ট ফাইল, ওয়ার্ড ফাইল, যে কোনো একটা হতে পারে। তারপর নেক্সট, নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি যে এডুকেশন কোয়ালিফিকেশন, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি, এটা লিখে দিতে হবে। ডিগ্রি টাইটেল অনেকে দেখা যাচ্ছে এসএসসি সমমান, দাখিল, অনেক এসএসসি ভোকেশনাল এগুলো দেওয়া থাকে, সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। সার্টিফিকেটে যেটা থাকবে সেটা, এইচএসসিও অনুরূপভাবে সেম ইনফরমেশনগুলো সব, অবশ্যই সব আপনার ব্যক্তিগত, আপনার সার্টিফিকেটে আছে যা সেটা দিতে হবে। বোর্ডের নাম এখানে আপনার যে যে বোর্ডে থাকেন না কেন সেটা এখানে লিখে দিতে হবে। যশোরের বানান চেঞ্জ হয়েছে বিধায় সেটাও দিতে পারেন, বা আপনার সার্টিফিকেটে যদি পুরনো সার্টিফিকেট হয়ে থাকে সেটাও দিতে পারেন। বর্তমান যেটা হয়েছে সেটাই দিতে হবে, এর কোনো ইয়ে নাই। তারপর এখানে আপনার অনার্স, অনার্স আপনার যে কোয়ালিফিকেশন ছিল সেটা এখানে দিবেন। তারপর এখানে আপনার রেজাল্ট, কোন ইউনিভার্সিটি থেকে পাস বা কোন বিশ্ববিদ্যালয় আপনি অধ্যয়ন করতেন সেইটা এখানে দিতে হবে, আর সাবজেক্ট কী সেটা এখানে, মাস্টার্সের ক্ষেত্রেও সেই অনুরূপভাবে। আর আবেদনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, বেশ কিছু ইনফরমেশন কিন্তু দিতে হবে। যেহেতু আপনাদের দেখাচ্ছি বিদায় আমি সব ইনফরমেশন দিয়ে পূরণ করব না, তবে আপনাদের যে যে ইনফরমেশনগুলো থাকবে ঘর দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে যদি দিতে চান দিতে পারেন, প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি না থাকে দরকার নেই। নেক্সট, তারপর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ প্রিফিসিয়েন্সি যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার আদার্স কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দিবেন, না হলে দরকার নেই। রেফারেন্স দিতে হবে, রেফারেন্স এক দুই দুজনের রেফারেন্স দিলে দিবেন, না দিলে না। তারপর সেভ দিয়ে দিলে সেভ, এরপরে এখানে আপনি আবার লগ ইনে যাবেন। লগ ইনে যে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা, পাসওয়ার্ড দুইটা এখানে ইনপুট করবেন।
ইনপুট করার পর এখানে আপনাকে সব ইনফরমেশন এরকম শো করবে। শো করার পর আপনি দেখে নেবেন কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে এডিট করার সুযোগ থাকবে। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে এরপরে আমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু আবার সর্বপ্রথম যে পেজটায় ওই পেজে চলে যেতে হবে, যেখান থেকে আমরা রেজিস্ট্রেশন পেজে এসেছিলাম, সেখানে গিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে। আর এই অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো স্লিপ পাবেন না, মানে পেমেন্ট পেমেন্ট বা আপনার প্রিন্ট কপি, সিভি প্রিভিউ পাবেন না। আমাদের এই পেজে আবার আসতে হবে। এবার এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আমাদের অ্যাপ্লাইটা হয়ে যাবে। আপনারা এই পেজে আসার পর যতগুলো পদে থাক না কেন, আপনি যেটা এলিজেবল সেটা এখানে অ্যাপ্লাই নাও করে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই নাও করে দিলে অ্যাপ্লাই হয়ে গেল, মোটামুটি আমাদের কাজ শেষ। এভাবেই আপনি অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে পারবেন।